Pak. আমরা এই যে এটা
দেন আই উইল এগ্রি যে তুমি বেটার সলিউশন আনছো, কিন্তু ফেল করার কোনো সুযোগ নাই। কারণ ওটা কয়েকশো বছর ধরে কয়েক লাখ আর্কিটেক্ট কয়েক কোটি প্ল্যানার মিলে ওটা পাঠিয়েছে, তাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই, কিন্তু তারা রিয়েল আর্কিটেক্ট ফেল করে, তাদের কাজকে কাজটাকে ইগনোর করার কোনো কারণ নেই। সো ওই প্যাটার্নটা দেখি আমি ভবিষ্যতে এটা নষ্ট না হয়, তুমি ভালো কিছু দিতে না পারো নষ্ট করবো। আমার মনে হয় আর কিছু সি মানে আমরা এইটুকু সময়ে আমি অন্যান্য বেশ কয়েকটা সেশন দেখছিলাম আমাদের মাস্টার্সের তোমাদের লেভেল কি আমি কমিউনিকেট করতে পারছি, এটা আমার কাছে ভালো লাগছে। তবে একটি গাছের আর্টিফিক্টার করতে আমার কেন যেন মনে হচ্ছে এটা কোথায় এদের সাথে মেলামেশা করতে করতে না না আমি চিনি না শিক্ষকদের শিক্ষকদের অবদান আছে এবং যতই বাইরের লোকের সাথে মেলামেশা হবে সেটা গভর্নমেন্ট এজেন্সি হোক কি বলে এনজিও হোক ইন্টারন্যাশনাল কেউ হোক এবং রাস্তার একজন একটা বন্ধু হোক আমি ঘোরাতে বসলাম, আমি আশা করছি এখন সবাই পরিকল্পনা এইভাবে বলেছিলাম আমি অবশ্যই না যদি স্থপতির কাছ থেকে পরিকল্পনা বিদ্যা নিয়ে নেন তাহলে ওইটা একটা বিল্ডিং হবে এবং ওই হবে বিল্ডার। সাপ্লিমেন্ট করবার জন্য আর্কিটেকচার কোর্স গেছে আচ্ছা প্রয়োজন নাই, আমার মনে হয় আমরা চারটা ফ্লেভার দিয়েছি। প্রথম আমরা দুটো একটা প্রেজেন্টেশন দেখানো আছে, এটা প্রয়োজন নাই। আমরা দুজন একেবারে এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট এজেন্সিতে কাজ করা যাদের কাছ থেকে ইউনিভার্সিটি লেভেলে আমার মনে হয় শেখার সময় চলে এসেছে, এটা আমরা শিখতে শুরু করেছি যে মাস্টার পুরো লার্নিংয়ে মাত্র 10% দিতে পারে, 20% দিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা মাস্টাররা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে এবং তোমাদেরকে শেখাই, তোমার ওই ট্রান্সক্রিপ্টটাই সব। সেক্ষেত্রে আমি আমার 21 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, আমি একই সাথে প্ল্যানার, একই সাথে আর্কিটেক্ট, একই সাথে আর্বান ডিজাইনার, সারা বিশ্ব আমাকে সিল মেরে দিয়েছে। মাস্টারদের কাছ থেকে মাত্র 10% তুমি শিখতে পারবে, 20% শিখতে হবে প্রফেশনালদের কাছ থেকে, বিশেষ করে যারা সাধারণ মানুষের জন্য কাজ করে, বাণিজ্য পাবে না। আজ করে আমরা খুব বিরোধী একটা আমরা পয়সার জন্য কাজ করি, আমি একটা লাইন নেই কয়েক মিডিয়াম লোকের হাউসিং মানে একটা রাস্তা বানায় কয়েক কোটি লোক তার জীবনটাকে চালিয়ে দেবে। সো আমাদের কাছ থেকে শিখতে হবে, এবং এখানে টিম ওয়ার্কের কোনো বিকল্প না। আমি যেটা দেখছি যে আমাদের মনে হয় যাত্রাটা শুরু হচ্ছে এদিকে বিবিটির সাথে, আমি যদি যেকোনো বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আমাদের মাস্টার্স ছেলে মেয়েরা আজকে কাজ করেছে শিক্ষক এবং ফিল্ডে যারা এক্সপার্ট আছে একসাথে আমরা কথা বলছি। এই যাত্রা শুরু হলো ইন্টারিয়ার্স, আমরাও বাইরের যে ইনস্টিটিউটগুলো আছে সেই স্টাইলে আমরা লেনদেনের মাধ্যমে কাজ করবো, যাতে করে কখনোই ক্লাসরুমটা দুর্গ হবে না, বিচ্ছিন্ন হবে না, সরকারি কর্মকর্তারা মার পেয়ে যাবে না, বন্ধ করে বসে প্ল্যান করবে, আমার সামনে এসে তাকে বলতে হবে কিন্তু। এবং একসময় এই তিনটা গ্রুপ যদি আমরা এক হই, শিক্ষক শিক্ষার্থী গভর্নমেন্ট এজেন্সি এবং এনজিও যারা কাজ করছেন,
শুধুমাত্র তখনই পার্টিসিপেট করে কাজ করা সম্ভব, মানুষ নিয়ে কাজ করা এত সম্ভব। আমরা এখন বলছি এটা থিওরিটিক্যালি বলি, চাকরি করছি এই করছি সেই করছি, মানুষকে বোঝার জন্য যে ক্ষমতা লাগে সেই ক্যাপাবিলিটি আমরা এখনো একাডেমিতে ওই পেডাগজিতে আমরা জানি না। সেদিক থেকে বিশেষ করে আমরা পাবলিক ইউনিভার্সিটিতে চেষ্টা করে যাচ্ছি, নন পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখান থেকে আমি আজকে যেটা লার্ন করলাম যে উই আর আমরা বোধ হয় একসাথে কাজ করার মতো মানসিকতা তৈরি করেছি। আমি যেটা খেয়াল করেছি তোমরা পাঁচটি ছয় ফল করেছো সেশনে পানি জলাবদ্ধতা যেটা পাঁচ হাজার কোটি টাকা এই ভাবনা যদি দেয় সেখানে তুমি স্টেট আর 50% খরচ করে দিতে পারো, কারণ পাঁচ হাজার কোটি টাকা ইজ মেন্ট ফর ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এবং সেখানে অবশ্যই আমার এই আবহমান আমার এই ডেল্টা যে ওয়াটার নেটওয়ার্ক সেটাকে মাথায় রাখা হয়। আমি একটু আগে যেটা বলছিলাম এভরিথিং ইজ অ্যাবাউট পলিটিক্স, তুমি যাতে তোমার গাছটা অবমূল্যায়ন করো সেজন্য কিন্তু তুমি আর কোনোদিন গাছ বাঁশ গোড়া মাটি এগুলো দিয়ে ঘর বানাবে না, আমাদেরকে সেগুলোকে ডিফেন্ড করতে শেখানো হয় খুব সচেতনভাবে এবং মাস্টারদের ওভাবে তৈরি করা হয় যাতে আমরা ওইটা হেল্প করতে শেখাই। আমরা যাদের কাছ থেকে শিখেছি আমাদের ডট কম্পোজিশন দিয়ে কাজ করা শুরু করেছিল, ডট কি আমরা জানি অ্যাবস্ট্রাকশন ধরাই দেওয়ার আগে তুমি নিজেকে এটা দিতে চাই তোমাকে ইউক্যালিপটাস ধরানো মানে কিন্তু তুমি ওই যে আমাদের ক্যাকটাস চলে এসছে আমরা ভুলে গেছি মাত্র 15 টাকায় কি বলে আমার কৃষ্ণচূড়া লাগানো যায় ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম থেকে তোমাদের পরের ম্যাপ আমি দেখবো রোডটা হচ্ছে মানুষের সেইটাকে ফলো করবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিম্পলি ফলো। তোমরা বলেছো ফিজিক্যাল স্ল্যাশ ম্যানেজমেন্টে অসাধারণ কিছু কথা বলে গেছেন, উনি প্রশ্ন করেছিলেন আমি নাম দেখবো নন টেকনিক্যাল মানুষের হচ্ছে টেকনিক্যাল সলিউশন হতে পারে। এখন সারা ওয়ার্ল্ডে তোমার সায়েন্সের সোশ্যাল ব্যাখ্যা সেটা কিন্তু এখন ইউনিভার্সিটির মধ্যে হার্ড সায়েন্সের সোশ্যাল ব্যাখ্যা, শিল্পী লিটারেচারের লোক ইংরেজি সাহিত্যের লোক কাজ করছে কম্পিউটার সায়েন্স সাথে জিওলজিস্টের সাথে এখন একসাথে কাজ করতে না পারলে মানুষকে কাজ করা যাবে না। আমরা এনার্জির কথা শুনেছি তোমরা সেই ইস্যুটা নিয়েও কথা বলেছ, তোমরা এক্সিস্টিং যেই ফিজিক্যাল যেগুলোতে আমরা আসলে ট্রেনটা খুঁজছি ফিজিক্যাল জিনিস স্পেস নিয়ে আলোচনা করা তো সেই জায়গায় তোমরা চাচ্ছ যে ইয়ে একটু খুলে খুলে দেয়া তাই তো একটু ডিসেন্ট্রালাইজ করা একটু স্পরেডিক মনে হোক একটু অর্গ্যানিক মনে হোক, কিন্তু আমি যে যেটা তোমরা অ্যাওয়্যার আমি যেটা বিশ্লেষণ করেছি তোমরা আসলে এক্সিস্টিং প্যাটার্নকে রেসপেক্ট করেই সেটা চাচ্ছ ডোন্ট ফরগেট টু আমার মনে হয় ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গায় আমরা যে লোকেশনে কাজ করি না কেন সব আছে সকল দাদা দিনের আগে এগিয়ে আছে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর সাচ অ্যান ইন্টারঅ্যাকটিভ এবং আমি বলবো যে খুবই গভীর এবং একই সাথে খুবই আরও ক্যারেক্টার সেশনের জন্য ওরা চাচ্ছিল আরও আমাদের আমি আমি জানি স্কিল আমি তোমাদের সাথে পরিচিত হয়নি কিন্তু মানে ইয়ারগুলো মানে কাজের ধরন দেখাতে চেয়েছিল এগুলো আমি জানি যে আউটস্ট্যান্ডিং কোয়ালিটিস তার কোনো প্রয়োজন নয় আমি শুধু কথা বলতে যাচ্ছি সবাইকে অভিনন্দন থ্যাংক ইউ অল একবার গিয়ে অসংখ্য ধন্যবাদ।